हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय कुकिंग स्टाइल एंड टिप्स से आपनादेर सबाइके स्वागत। हाते समय नेई, रान्नाय भालो लागछे ना, ताहले मात्र 5 मिनिटे बानिये फेलुन लांच अथवा डिनारेर जोनो ए रेसिपि। ताहले चलुन देखे नेई आजकेर रेसिपि। तार जोनो आमी एखाने निएछि 3टी मीडियम साइजेर आलू। आलूगुलिके खूब भालोभाबे एकटा प्रेसार कुकारे सेद्ध करे निएछि। एबार ए सेद्ध करे नेवा आलूगुलिके একটু মোটা মোটা টুকরো করে, মানে এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলিকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে একটু গরম করে এর মধ্যে আলুগুলি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু তেলটাও ছিটকে বাইরে বেরিয়ে আসে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলিকে। মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুগুলিকে একটু ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে উঠিয়ে নিচ্ছি। এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। একটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এগুলিকে, আর দিচ্ছি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা। এবার এগুলি একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। যে কড়াই আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সর্ষের তেল এবং 1 চামচ ঘি। ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ পাঁচ ফোড়ন। সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। চিনিটা আমি এখানে অ্যাড করছি কারণ চিনি এখানে ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর একটা কালার এনে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে আলাদাভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু এবং এর মধ্যে আমি যুক্ত করছি কিছুটা মটরশুঁটি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আলুটা যেহেতু আগে থেকে আমাদের সেদ্ধ করে রাখা ছিল তাই এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং সবশেষে এতে একটু রোস্টেড বা ভেজে নেওয়া জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আপনারা গরম গরম ভাত, রুটি কিংবা লুচির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত, আবারও পৌঁছে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।